এসো মানে আলাপ করি খুলছি নি এসো আলাপ করি গুড মর্নিং স্যার হ্যাঁ গুড মর্নিং এসো মানিক মানিক এ হলো শিবেন শিবেন ঘোষ এখানকার সুপারভাইজার আইগে পেন নাম না না প্রণাম করতে হবে না শিবেন এ হচ্ছে মানিক আমার বন্ধু ছেলে গ্রাম থেকে এসেছে আজ থেকে এসআইটি থাকবে তুমি একটু কাজ কমেকে বুঝিয়ে টুঝে দেবে ঠিক আছে দেখো মানিক তুমি দুপুরবেলা এখানে খেয়ে নেবে হ্যাঁ আর রাত্রে রাত্রে আমার বাড়িটা এখান থেকে অনেক দূরে আচ্ছা তুমি রান্না বান্না করতে জানো আইগে করে নেবো কাকা বাবু বাহ তাহলে তো আমি আমার ম্যানেজারকে বলে তোমার ফ্ল্যাটে একটু রান্না বান্নার ব্যবস্থা করে দেবো কাকাবাবু এবারের মতন ওকে মাফ করে দিন মা কালী দিব্যিকে বলছে দেখো মানিক বলছে বলে তোমাকে মাফ করলাম ভবিষ্যতে কোনোদিন যদি করো গা আর ধাক্কা দিয়ে বের করে দেবেন স্যার যাও 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 দূর কাজে যাও মানে তুমি একা ওই অতগুলো গুন্ডার সঙ্গে লড়লে কি আইগে অসুবিধে হয়নি এই ধুতিটাকে নিয়ে কোমরে বাঁধলাম আর জয় বাজরং বলি বলে শুরু হয়ে গেলাম আইগে মেদিনীপুরের ছেলে তো আরে আমিও তো মেদিনীপুরের ছেলে আইগে হ্যাঁ আমরা একাই একশো বিদ্যাসাগর মহাশয় দেশের লোক তো আমরা সবাইকে সর্ববিষয় বর্ণ পরিচয় করি আইগে আইগে ফাইগে চলে না বলবে আইগে আবার আইগে হ্যাঁ কল্যাণ বাবু হ্যাঁ একবার আমার চেম্বারে আসবেন তো কি মানে চাটা খাবে নাকি না কাকা বাবু লজ্জা পাচ্ছ না 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 কি বলেন শুনুন কল্যাণ বাবু আপনি ধর্মতলা মানিককে কোনো রেডিমেড গার্মেন্টসের দোকানে নিয়ে যাবেন সেখান থেকে ভালো কিছু শার্টস কিছু ট্রাউজার ওকে কিনে দেবেন আর তিন চারটা ভালো জুতোও কিনে দেবেন ঠিক আছে স্যার আমি একটা টাকার হিসাব মেলাছিলাম ওটা শেষ করে আমি আসছি আসুন ও ততক্ষণ এখানে একটু বসুন আচ্ছা স্যার দেখো মানে ধুতি শার্ট পরে সাইটে যাওয়াটা ঠিক না বুঝেছো তুমি প্যান্ট শার্ট পরে বেশ স্মার্টলি যাবে আচ্ছা মানে তুমি এখানে একটু অপেক্ষা করো আমি পাশে চেম্বার থেকে এক্ষুনি আসি এই ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন নতুন কমেডি ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।